হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করে দিলাম, দেখতেই পাচ্ছ। এখানে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে রেখেছিল অবন্তিকার বাবা, মানে আমরা আজকে আসলাম তো কোচবিহার থেকে কলকাতায়। তো এর আগে যখন বাড়িতে গেছিলাম, অবন্তিকার বাবা যা রান্নাঘরে হাল করে রেখেছিল না, সেইবার যা বকা খেয়েছে আমার, তো সেই ভয়ে এবার একটুখানি পরিষ্কার করে রেখেছে মোটামুটি। বাসন টাসনগুলো মেঝে রেখেছে, সব কিছুই আর কি। তো তারপরে আমি স্নান করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো, এখানে মাংসর তরকারি, কষানো মাংসের তরকারি আমি নিয়ে এসেছি বাড়ির থেকে। মা একদম শুকনো শুকনো করে খুব ভাজা করে কড়া করে করে দিয়েছিল। তো মা বলেছিল যে একটুখানি অল হালকা গরম করে, কড়াইটা হালকা গরম করে মাংসগুলো দিবি, দিয়ে গরম জল দিবি, তারপরে ঝোলটা করে নিস। একটুখানি নামানোর সময় গরম মশলা দিবি, আর যদি ঝোলে ঝোল বেশি খাস তাহলে একটুখানি লবণ হালকা করে দিয়ে দিবি টেস্ট করে দেখে। তো আমি কী করেছি, একটুখানি মানে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপরে এগুলো করলাম। দেখতে পাচ্ছ এখানে গরম জল দিয়ে দিলাম। তো আমি ভাবছি যে কড়াইতে যদি অল্প একটু তেল না দিই তাহলে কেমন হয়ে যায় না, তো সেই জন্য আমি অল্প একটু তেল দিয়ে করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে কালারটা সেরকম আসলো না, কেন জানি না, হয়তো বা বাসি মাংস ওই জন্যই সারা রাত্রি ধরে এসেছে। হ্যাঁ, হলে পরে আবার কালারটা ভালো হতেও পারে। তো গরম জল দিয়েছি জন্য দেখো বলবটা তাড়াতাড়ি এসে পড়েছে। বন্ধুরা, এদিকে মাংসটা হয়ে যাক, আর আমি ওইদিকে দেখি ফ্রিজে কি কি সবজি শেষ হয়ে গেছে। অবন্তিকার বাবা বলল যে আমি কিছুই খাইনি বেশি একটা, শুধু ভাজা ভাত, ডাল ভাত, মাংস ভাত এরকম করে ওর নাকি খেয়েছে কয়েকদিন। দেখো এখানে ধনের পাতাগুলো যেমন রেখে গেছে তেমনই আছে, লঙ্কাও শেষ হয়নি। আমরা থাকলেই বেশি খরচ লাগে, এটাই আর কি ভাব দেখালো অবন্তিকার বাবা। এখানে ব্রোকলি এনে রেখেছিলাম, তাও খাইনি। তারপর বেগুন দুইটা এনেছি, একটা খেয়েছে। তারপরে করলা এনে রেখেছি, করলাগুলো অমনি আছে। পটল দুইটা আছে, যা দেখতেছি আর কি। দেখতে পাচ্ছ, ও মানে আমি বাজার শুধু আলু খেয়েছে, আলু ভাজা, ডিম, চিকেন ভাজা, বেগুন ভাজা, একদিন কি হয়েছিল, আমি মাছ দু পিস রেখে গেছিলাম ফ্রিজের মধ্যে, ও জানেই না, আমি বলে গেছি তারপরে ও নাকি ভুলে গেছে। তো ওর নাকি খুব মাছ খেতে ইচ্ছে করছিল, ও বাজারে যাও, আমাকে ফোন করলো যে আমি বাজারে যাব মাছ, তুমি ওই ফ্রিজের মাছ খেয়েছো? তখন বললো ফ্রিজে কি মাছ আছে, গিয়ে দেখে যে মাছ আছে, তারপরে ফ্রিজের মাছ ভাজা করে খেয়েছো নাকি? দুদিন তো আমি জানি না যে আমার ফ্রিজ আছে, আমার খেয়ালই নেই। ভালোই, এমনই তো দরকার। আমি এই কাজগুলোতে ধরেছি, ধরে আবার মানে এগুলোতে মত্ত হয়ে গেছি। অবন্তিকার বাবা এসে আবার বলতেছে যে তুমি তো মাংস বসাই দিয়ে আসছো। তো ওখানে চলে আসলাম, এখন আমি একটুখানি গরম মশলা দিয়ে আবার জাল করে একটুখানি তারপর নামিয়ে নিব, আর ওইদিকে আমি গোছা গাছাগুলো করে নিব এক এক করে। অবন্তিকের বাবা আবার ডাল আর আলু ভাজা করেছিল, তো একটুখানি ডাল আছে। তো বন্ধুরা, তারপরের দিন চলে এলাম সকালবেলা একবারই। তো তারপরে না কালকে ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ট্রেনে তো ঘুম হয়নি, তো সেই জন্যই আর মানে ভিডিওটা আপলোড করেছি সময় মতো করার পরে, আর ঘুমিয়েছিলাম, কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো পরের দিন সকাল মানে এই আজকে আজকের ভিডিও আজকেই যাবে আর কি। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে ঘর টরগুলো ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে, কারণ এতদিন আমরা বাড়িতে ছিলাম না। অবন্তিকের বাবা শুধু উপরে উপরে মানে যেগুলো দেখা যায় সেগুলো ঝাড়ু দিয়েছে, না দেওয়া না, মানে ঘরের সামনগুলো, তো কোনাকানিগুলো ঝাড়ু দেয়নি। তো সেগুলো আবার ভালো করে ঝাড়ু দিচ্ছি, তারপর ঘর মুছতে হবে, মানে ধোয়া কাচা আছে, অনেক কিছু কাজ আছে। সকালবেলা উঠলাম, কাজ শুরু করছি আর কি। আর এইদিকে অবন্তিকার কাজ অবন্তিকা করতেছে, ওকে বললাম যে বই নিয়ে বস, ও বলতেছে না মা আমি অনেক দিন থেকে আর্ট করি না, রং করতে হবে, আর্ট করতে হবে, এবং যেটা ভালো লাগে এখন তোর ওইটাই কর। অবশ্য যখন যেটা ভালো লাগে বাচ্চাদের তখন সেটা করতে দেওয়া উচিত, সবাই এখন বলে এইটাই যে কার কোনটা রুচি
ওই ধরনের আর কি কাজ করতে দেওয়া লাগে। আর এইদিকে আমি আমার ছোট ওয়ার্ডরোবটা মুছে নিচ্ছি, তো এগুলো না ধুলো ধুলো হয়ে গেছিলো। অবন্তিকার বাবা তো জানোই কেমন, বাড়িতে ছিল, রান্না করে খেয়েছে, এটাই আমার কাছে বিশাল, তাই না বলো? নালে তো কোথাও যাওয়া যেত না, ওর রান্নারই খেয়াল রাখা লাগতো আগে, ওর পেটের খেয়াল। তার মধ্যে একটা জিনিস ভালো হয়েছে যে ও মানে রান্না করতে পারে এবং খেতেও পারে, সব কিছু করতে পারে, আমি কোথাও গেলে পরে টেনশন হয় না। তো যাই হোক, এগুলো মুছে নিলাম ভালো করে। বন্ধুরা, ডয়াটা খুললাম কিন্তু বড় বড় ওষুধের প্যাকেট ট্যাকেট দেখলাম, এটা কি হয়েছে? অবন্তিকার বাবার হয়তো বা কিছু হয়েছে, দাঁড়াও 1 মিনিট। বন্ধুরা দেখেছো, মানে অবন্তিকার বাবা আমাকে ফোন করে বলেছিল যে আমার পায়ে একটুখানি মোচ লেগেছে, তো এখানে যে এত কিছু হয়ে গেছে আমি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি আর কি। তো ও বলেছে যে শুধু খালি একটুখানি লেগেছে, এখানে তো দেখছি যে পায়ে বুঝি ফ্র্যাকচার হয়ে গেছে, আর ডক্টরের রিপোর্টেও তাই। দেখো দেখেছো, মানে কোথাও গিয়ে শান্তি, আমি বললাম না টেনশন নেই, তো এই টেনশন কোথা থেকে আসে? তুমি টেনশন করবে বেশি ওই জন্য বলিনি কিছু। পায়ের বুড়ো আঙুলের হাড় সরে গেছিল 3টে। তো ভালো হয়েছে। এটা কেমন করে হয়েছে? ট্রেন থেকে নামতে গিয়ে। যত মাথায় টেনশন নিয়ে ঘোরো তা কি হবে? দেখো মুখখানা দেখো, আমার যদি কোনোদিন কোথাও কোনো কিছু হয় তোমাকেও বলবো না, ঠিক আছে? কেন? না, তোমার ব্যবহারটা দেখো। আরে তুমি ওখানে আসো, আমি ফালতু ফালতু টেনশন করবো ওই হ্যাঁ, জন্য আর বলি না। আমরা তাড়াতাড়ি বাড়ি আসবো ওই জন্য, তাই না? আমি আরামে একটু বিশ্বকাপ দেখলাম। ও খেলা দেখা, কি শয়তান লোক! দেখো আমি যে খেলা দেখা, ওই যে হই হই একটা কেমন বিরক্তিকর হই হই, তো ওইটা আমার মানে সঙ্গে থাকলে দেখতে পারবে না মজা করে। আমি দেখে খেলা দেখে আমি সহ্য করি, ঠিক আছে, খেলা তো দেখতেছে দেখুক, কিন্তু কি হয়, ও সব সময় মোবাইলের পিছনে লাগিয়ে থাকে, ওই চোখ দুইটা এই এই রকম মোবাইলে। মাস্টার 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 একদম কোনো আওয়াজ করবে না, ডাকলেও শুনবে না, তখন আমি রাগ করি। এই জন্য মানে এত বড় একটা ঘটনা হয়ে গেছে আর বলার কোনো মানে ইয়ে মনে করে নেই। না না, এটা তো বদলা নিব, আমার যদি কোনো জায়গায় কোনো কিছু হয় বলবোই না, ওটাই ভালো হবে। ডাক্তার তো দেখেই সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছে না? ও আমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছি। ওই জন্য অফিস ছুটি নিছো না? কয়দিনের ছুটি নিছো? কয়দিনের ছুটি? 3 সপ্তাহ। কিচ্ছু হয় নাই বন্ধুরা, তোমরাও বিন্দাস থাকো, আমিও বিন্দাস, আর কি কিছুই হয়নি। দেখো মনে হয় মনে হয় না, 3 সপ্তাহ ছুটি নিছে আমরা ওইখানে আর ইনি এখানে, না তো বাজার যেতে পারছে না তো কোনো কিছু করতে পারছে, এই দেখো বাড়িতে পড়ে আছে শুধুমাত্র খেলার জন্য। তাহলে ভাবো তাহলে তোমরা, কিচ্ছু হয় নাই, আমার কোনো টেনশন নেই, মানে এমনিতে মুখ তো আছে, মুখটা তো আর ডাউন হয় নাই, মানে মুখটা এমন হয়নি,
তো সুস্থ আছে, ভালো কথা। হাঁটতে পারছি না আমার ভাই বংশ। হাঁটতে পারছে না, ওটা ঠিক আছে। সুস্থই তো, আমাদেরকে বলোনি তো আবার কি? সুস্থই, সুস্থ লোক। কি করছো অবন্তিকা? এই বানানটা বড় করে লিখতে হবে কালো দিয়ে। তোমাকে বলেছি না আগে হালকা করে রং করে নিবে, তারপরে ডিপ করবে, কোথায় কোথায় ডিপ করতে হয়। কালো দিয়ে লিখবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবে। তো আজকের মতো এখানে, এটা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।